Assalamualaikum viewers, welcome to my channel NK Blogs PD. So viewers, kemon achen shobai? Asha kori shobai Allah rahmate bhalo achen. Amio alhamdulillah bhalo achi. So bondhura, ajke ami khubi ekta sundor jaygay chole ashi. Dekho pichone kashful ar kashful. So ajke ami amar ek bhaiyer sathe cycle chalate chalate chole aslam Aftab Nagare. জায়গাটা প্রচন্ড সুন্দর তাই আমি চিন্তা করলাম একটা ব্লগ করে আপনাদেরকে জায়গাটা দেখাবো চারিদিকে কাশফুল আর কাশফুল এদিকে ছোট একটা পুকুর দেখা যাচ্ছে তো ভাইয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই হ্যালো ভাইয়া হ্যালো হাই এ হচ্ছে আমার এক বড় ভাই আজকে আমার তার সাথে প্রথম দেখা হলো সাইকেল চালাতে চালাতে তো দেখা হলো খুব ভালো লাগলো 71 ওয়ারিয়র ইউজার আমরা দুজন তো চিন্তা করলাম যে ভাইয়ের সাথে একটা আজকে একটা মানে ভালোই একটা রাইড দিব ডুয়েট তো সেজন্য আজকে এখানে চলে আসলাম সামনে আরো সুন্দর না তো একটা ভাইয়া এখানে বলতেছে যে সামনে আরো সুন্দর সুন্দর কাশফুল আছে তো আমরা আরো এখানে রাইড করব আর জায়গাটা আপনাদেরকে দেখাবো আর আজকে আমার সাইকেল সম্পর্কে আর ভাইয়ার সাইকেল সম্পর্কে কিছু কথা বলবো আমরা ব্লগের মধ্যে সেগুলো আপনারা দেখবেন সো লেটস গো সো এখানে যে রোডটা রোডের দুই পাশেই হচ্ছে কাশফুল খুবই সুন্দর তো আমি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে রাখছি মোবাইলটা ভাইয়া অনেক আগে চলে গেছে খুবই সুন্দর জায়গাটা তো বন্ধুরা দেখো আমরা চালাতে চালাতে এখানে একটা ছোট্ট লেকের সামনে চলে আসলাম আবার এখানে কিছু ছোট নৌকাও রাখা আছে ভাই এইটাকে দেখছেন একটা নৌকা করে গেছে যা হ্যাঁ দেখলাম তো এখানে আসলে আপনারা যদি আসেন এখানে তাহলে নৌকায় উঠতে পারবেন লেকটা আসলে বলতে গেলে বড়ই এতটা ছোটও না খুবই সুন্দর একটা জায়গা তো ভাই আপনার কাছে কেমন লাগছে আজকে এখানে এসে আমার কাছে অনেক জোস লাগতেছে জোস এক্সপেরিয়েন্স নিউ পারসন সাথে মিট হলো সাইকেল ইউজার তো ভালোই লাগতেছে আর কি খারাপ না আর আজকে আসলে প্লেসটা অনেক ভালো এখানে আপনি যদি না বলতেন আমার আশাও হতো না আমি আসলে একলা এত দূরে আসি না তো এখানে আসার পর আজকে দেখতেছি জায়গাটা অনেক সুন্দর তো এখন বিকেল বেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আধা ঘন্টা এক ঘন্টা পরে তো আমরা আর কিছুক্ষণ রাইড করব আর আমাদের সাইকেল দুইটা ভাই আপনার সাইকেলে কিছু চেঞ্জ করছেন বললেন তো সে ব্যাপারে ভিউয়ার্সদেরকে কিছু বলে দেন যারা এই সাইকেলে কিছু চেঞ্জ করতে চায় তাদের জন্য হেল্পফুল হবে যেমন আমার সাইকেলে চেঞ্জ করা হয়েছে মেইনলি বিবিটা এটা হচ্ছে আমি সাইকেল স্পেস থেকে নেওয়া এটা ওই যে একটা ব্র্যান্ডের বিবি এটা 500 করে ওকে দেন আমি আমার সাইকেলটা মেইনলি 21 স্পিড সো এটাকে আমি 21 থেকে 24 স্পিড করছি দেন আমি আমার কি লাগছে আমার হচ্ছে একটা হাব লাগছে এটা হচ্ছে কেজিসি ব্র্যান্ডের বিয়ারিং হাব আচ্ছা দেন একটা ক্যাসেট লাগছে এটা শিমানো 8 স্পিড অরিজিনাল একটা ক্যাসেট দেন আমার শিফটার লাগছে এটা হচ্ছে ওয়েকের শিফটার ওয়েকের শিফটার দেন হচ্ছে ট্যাক্টরের একটা ব্রেক লাগিয়েছি বলতে গেলে প্রায় অনেক কিছু চেঞ্জ করেছেন আপনি তো এখন ভাই পারফরম্যান্সটা কি আগে থেকে আরো ভালো হয়ে গেছে অনেক বেটার পারফরম্যান্স দিচ্ছে এখন প্রথম প্রথম কি খুব খারাপ ছিল পারফরম্যান্স খারাপ ছিল না বাট প্রথম থেকে এখন একটু বেটার পারফরম্যান্স দিচ্ছে হ্যাঁ আমি আসলে আমারটা এখনো তেমন কিছু চেঞ্জ করি নাই আসলে চেঞ্জ করব বলে বলে হচ্ছে না কিন্তু কি যে চেঞ্জ করব এটাও আমি বুঝতেছি না কারণ আমার কাছে পারফরম্যান্স এত খারাপ লাগতেছে না কি বলেন ভাইয়া কে বলে এই সাইকেল ভালো না খারাপ জি ভাইয়া আজকে দেখলাম মানে আমি এক মাস ধরে ইউজ করছি তো আমার কাছে তেমন খারাপ মনে হচ্ছে না
জি ভাই ভালোই পারফরম্যান্স ভালোই দিচ্ছে আর কি তেমন খারাপ না অনেকে যেন বলে এত বাজে সাইকেল এটা পার্টস খারাপ দিছে আর এত কম দামি সাইকেল তো সব কিছু ভালো পার্টস দিবে না কিছু কিছু ভালো দিবে কিছু কিছু খারাপ দিবে তো এটা ভালো সাইকেল এটা তো খারাপ না আসলে বাজেটের মধ্যে যতটুকু দেওয়ার তারা ততটুকুই দিয়েছে আমার কাছে যেটা মনে হয় আর এটা যা যার ইচ্ছা আসলে অনেক ভালো অনেক সাসপেনশনটা চালিয়ে যে মজা ভালো স্মুথ করে আসলে সাসপেনশনটা যারা একবার এই সাইকেলের সাসপেনশনটা দেখবে তারা বলবে যে আসলে এত ভালো সাসপেনশন কিভাবে দিল তো সাইকেলটা আসলে যতই দেখি ততই ভালো লাগে ভাই আমার কাছে আমার সাইকেলটা সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে কারণ আমি যতবার যত জায়গায় গেছি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই এই সাইকেলটা কত নিচ্ছে কেমন লুকিংটা আসলে অসাম কারণ এটা যে শেপটা খুবই সুন্দর আর কালারটা কম্বিনেশনটা খুব ভালো তো চলেন ভাই আমরা একটু জায়গাটা রাইড করি তো বন্ধুরা আপনার সাথেই থাকেন সো লেটস গো চলে আসছে এখন আবার পিছে ভাই এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর ভিডিও করতেছি তাই আপনার পিছে পড়ে গেছিলাম এই প্লেসটা জোর সবাই চলে আসতে পারো অসাম প্লেস একটা লাইক এখানে আসলে আপনার মনটা একটু রিফ্রেশিং হবে খুবই সুন্দর একটা প্লেস ভাইয়া কেমন এখন কেমন পারফরমেন্স পাচ্ছেন মানে বেশি স্পিডে তোলা তো ঠিক না কারণ রোডে তো হ্যাঁ অবশ্যই সম্ভব না অনেকে বলে যে মিটারে একটু সমস্যা হতে পারে বাট আসলে বোঝা যায় যখন স্পিডটা অনেক বেশি হয় আপনার বাতাসের যে বাড়িটা ওটা খেলেই বোঝা যায় যে আসলে স্পিডটা কি ঠিক আছে কিনা তো চলেন ভাই আর একটু রাইড করি তো বন্ধুরা এখন আবার একটু ব্রেক নিলাম আমরা ভাইয়া দেখছেন কাশফুলের কি অবস্থা এখানে জোস জোস প্লিজ পিছনে দেখো কি অবস্থা লাইক এত কাশফুল এখানে আমি একবার মমতপুর গিয়েছিলাম মমতপুরে নদীর পাড়ে ওইখানে ভাইয়া অনেক সময় অনেক ভালো ভালো কাশফুল মানে ওইখানে দেখা যায় বাট এখন এখানে যে অবস্থা কাশফুলের খুবই সুন্দর ভাই সাইকেলটা তো পুরো মিশে গেছে কাশফুলের সাথে আমি বলবো যে তারা সবাই যারা এখানে আশেপাশে আছে এরিয়ার তারা একটু এসে ঘুরে যাবে আসলে তারা মনে ঘুরেও আমরা আজকে ফার্স্ট এখানে আসতাম তো চলুন ভাইয়া আরো রাইড করি আর ভাইয়া আপনারা যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও যদি ভালো লাগে তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর তারই সাথে দেখো মেঘলা আকাশ আমার মনে হয় যে কোনো সময় এখন বৃষ্টি নামবে ভাইয়া অলরেডি বৃষ্টি পড়তেছে মনে হয় হালকা হালকা তো আমাদের এখনই এখান থেকে মুভ করতে হবে আজকে জোস একটা রাইড দিলাম আর প্লেসটাও জোস তো আমাদের সাইকেল দুটো পিছনে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ভাইয়া সবাইকে বাই দিয়ে দেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর অবশ্যই পরে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ভাইয়া বৃষ্টি শুরু হয়ে গেল তো বন্ধুরা দেখেন এখন আমরা ব্লগটা শেষ করবো আর বৃষ্টি শুরু হয়ে গেল তো আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা বাসায় যাব আর আপনাদেরকে বিদায় দিলাম এর মধ্যে দেখেন কি বৃষ্টি শুরু হলো অস্থির আমার মোবাইলের ক্যামেরাও এখন গোলা হয়ে যাচ্ছে তো ভাইয়া চলেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে ব্যাক করি আল্লাহ হাফেজ এভরিওয়ান